আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা অবশ্যই জানেন গত পর্বে আপনারা মগনামা ঘাট দেখছিলেন। তো আজকে আমরা কুতুবদিয়া যাব। কুতুবদিয়া চ্যানেল পার হয়ে এই মগনামা ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপের দরবার ঘাটে। কুতুবদিয়া দ্বীপে সাধারণত তিনটি ঘাট আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে দরবার ঘাট। যারা ঘুরতে যান বা ওই দ্বীপের ম্যাক্সিমাম বাসিন্দাই দরবার ঘাটে থেকে মগনামা ঘাটে যাতায়াত করে থাকেন। আপনারা যে উত্তাল জলরাশিটা দেখতেছেন, এটা হচ্ছে কুতুবদিয়া চ্যানেল, যা কুতুবদিয়া দ্বীপকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রাখছে। এখান থেকে একটু দূরে গেলেই সাগরের মোহনা, এই কুতুবদিয়া চ্যানেলের শেষ মাথায়। ওই দূরে দেখা যায় সবুজ বনরাশি বেষ্টিত কুতুবদিয়া দ্বীপ। তার অপার্থিব সৌন্দর্য আমাদের মনকে প্রফুল্ল করে তুলছে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো সিরিয়ালি দেখতেছেন, আপনারা জানেন আমরা চিটংয়ে আসছি ঘুরতে। চিটং থেকে এখন মগনামা ঘাট হয়ে আমরা কুতুবদিয়া দ্বীপে যাচ্ছি। আমাদের কুতুবদিয়া দ্বীপের কিছু প্ল্যান আছে, আমরা আস্তে আস্তে সবগুলো প্ল্যান আপনাদের সামনে উন্মোচন করব। তাও কিছু বলে রাখি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সি বিচ, কুতুবদিয়া দ্বীপের আরেক প্রান্তে। খুবই সুন্দর একটা জায়গা, আশা করি আপনাদের ভালো লাগবে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের একমাত্র বাতিঘর এই কুতুবদিয়া দ্বীপে অবস্থিত। তো বন্ধুরা, এই মগনামা ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপের দরবার ঘাট পর্যন্ত ট্রলারে ভাড়া হচ্ছে 23 টাকা। আর আপনারা সাইডে স্পিডবোর্ডে করে আসা যাওয়া করতে পারেন, এখানে স্পিডবোর্ডও পাওয়া যায়। তবে স্পিডবোর্ডে জনপ্রতি 100 টাকা নেয়, 5 থেকে 7 মিনিট লাগে, আর ট্রলারে লাগে 25 থেকে 30 মিনিট। তো যারা স্পিডবোর্ড ভয় পান, আমি তাদের জন্য বলবো আপনারা ট্রলারে করে যাওয়াই ভালো। এই কুতুবদিয়া চ্যানেল একটু বেশি উত্তাল, যারা সাঁতার জানেন না তারা অবশ্যই সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে যাবেন। কুতুবদিয়া চ্যানেল যাওয়ার পথে কুতুবদিয়া দ্বীপের বনাঞ্চল দেখা যায়, সত্যি অসাধারণ। এই বনের উল্লেখযোগ্য গাছের মধ্যে হচ্ছে কেওড়া গাছ, যা সমুদ্রের জোয়ারের সাথে ভেসে এসে এখানে ছাড়া থেকে গাছ হয়ে আজ বনে রূপান্তরিত হয়েছে। আর যাওয়ার পথে অসংখ্য ট্রলার দেখা যায়। আপনারা যে দুইটা ট্রলার দেখছেন, আমরা স্থানীয়দের কাছে শুনলাম এই ট্রলার দুইটা চিটং যাবে। এই কুতুবদিয়া দ্বীপের মানুষের জন্য খাবার দাবারের রসদ আনার জন্য এখানে ম্যাক্সিমামই মাছ ধরার ট্রলার হচ্ছে কাঠের ট্রলার। এই মগনামা ঘাট থেকে কুতুবদিয়া দরবার ঘাট পর্যন্ত পুরো পথটাই অসাধারণ। একদিকে সমুদ্রের জলরাশি, আর একদিকে কুতুবদিয়া দ্বীপের সবুজের হাতছানি, অন্যরকম পরিবেশ, আর একদিকে খুব মৃদু স্নিগ্ধ বাতাস, সকালের ফ্রেশ বাতাস, খুব ভালোই লাগছে আমাদের। তো আপনারা যারা আসবেন তারা ঢাকা থেকে চট্টগ্রামের অন্নপুলি নতুন ব্রিজের গোড়া এসে নামবেন, ওইখান থেকে বাসে করে এই মগনামা ঘাট পর্যন্ত আসতে পারবেন। এসালমের গাড়ি পাওয়া যায়, 130 টাকা নেয় মগনামা ঘাট পর্যন্ত। আর আপনারা চাইলে কক্সবাজার গাড়িতে সকরিয়া পর্যন্ত এসে সকরিয়া থেকে সিএনজি করে
এই মগনামা ঘাট পর্যন্ত আসতে পারেন, আর মগনামা ঘাট থেকে টলারে করে এই দরবার ঘাট পর্যন্ত আসতে পারেন। এই কুতুবতিয়া দ্বীপের নামকরণ প্রসঙ্গে আমরা যা শুনেছি, কুতুবউদ্দিন নামে এক কামিল পীরের শিষ্যদেরকে নিয়ে এই দ্বীপে প্রথম আগমন ঘটে। তার নাম অনুসারে এই দ্বীপের নাম কুতুবদিয়া দ্বীপ নামকরণ রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। এইমাত্র আমরা চলে আসলাম কুতুবদিয়া দ্বীপে। খুবই সুন্দর একটা জায়গা। সবাইকে ধন্যবাদ পার্বতী ফর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। Thank you.